এসএনটিভির নিয়মিত আয়োজন আমজনতায় আপনাদের স্বাগতম। আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের টাইগার পাস এলাকার সিআরবিতে। আমাদের আজকের বিষয়ে জলাবদ্ধতা জনমত। চলুন দর্শক, শুনে আসি সাধারণ জনতা জলাবদ্ধতা নিয়ে তাদের কী কী মতামত এবং তাদের সিদ্ধান্তগুলো দিচ্ছে। আমাদের দেশে প্রতিটি বিভাগে এবং প্রতিটি শহর জেলা শহরে কম বেশি জলাবদ্ধতা রয়েছে, এবং জলাবদ্ধতার বিষয়টি হলো খানাখন্দ বা বিভিন্ন জায়গায় গর্ত বা পানি জমে থাকা, ঠিক আছে। এই বিষয়টি নিরসনে আমাদের সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এই বিষয়টির কারণে মানুষের নানা ধরনের ভোগান্তি হয়। যেমন কোন ধরনের ভোগান্তি, কোনো সময় গাড়ি চালানোর সময় গাড়ির খানাখন্দে পড়ে গিয়ে গাড়ি আটকে যেতে পারে, এবং গাড়ির সাথে কোনো মানুষ হাঁটতে গিয়ে বা ওইটা পিছলে পড়ে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, পানি জমে থাকার কারণে ওই জায়গায় মশার একটা উপদ্রব হয়, মশা জন্মগ্রহণ করতে পারে, যেন ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন ধরনের বা মশার আক্রমণ হতে পারে। তাই জলাবদ্ধতা আমাদের নিরসন করা দরকার। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি বিশেষভাবে মনে করি। বিশেষ করে চট্টগ্রামে যে পুরনো খালগুলো আছে সেগুলো আপনার খনন করা, এবং যেখানে ময়লা আবর্জনা বিশেষ করে বর্ষাকালে যে আপনার জমে আপনার জলাবদ্ধতা সৃষ্টি করে সেগুলো নিষ্কাশন করতে হবে। তো জলাবদ্ধতা নিরসন আমি যেটা মনে করি সর্বপ্রথম যেটা প্রয়োজন, মানুষের সচেতনতা মূলত বেশি প্রয়োজন। আপনি এখানে দেখলে বুঝতে পারবেন আমাদের পিছনে যে ড্রেনটা আছে, অনেকগুলো প্লাস্টিকের বলেন, আইসক্রিমের বলেন, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের বলেন, অনেকগুলো প্যাকেট আছে, কিন্তু ওইগুলো কিন্তু সরকার এসে পরিষ্কার করবে। এগুলো আমাদেরই সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই আমি মনে করি জলাবদ্ধতা নিরসনটা অনেকটাই সহজ হবে, আর সরকারের একার পক্ষে তো এতগুলো কাজ করা তো সম্ভব না। জলাবদ্ধতার নিরসনের জন্য আমি মনে করি যে আপনার আগে মানুষকে সচেতন হতে হবে। আমরা যে আপনার ড্রেন, আপনার নালা নর্দমা এগুলোতে পলিথিন ফেলতেছি, এটা ফেলতেছি, ওটা ফেলতেছি, এগুলোর কারণে জলাবদ্ধতা হচ্ছে। এগুলো মানে একটা জলাবদ্ধতার মানে হওয়ার পেছনে এগুলো একটা ভূমিকা রাখে, এগুলোর একটা ইয়ে আছে, একটা পার্ট আছে। তো আমাদেরও সচেতন হতে হবে। তারপর আপনার এই যে যত্র খোরাখুরি চলতেছে এগুলোর কারণেও মানে যানজট হচ্ছে, মানে আপনার এগুলোর কারণে প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে কি নর্দমাগুলো ওই যে ময়লা উঠছে ওগুলো নর্দমায় ফেলা হচ্ছে, নর্দমা জ্যাম হয়ে যাচ্ছে। চট্টগ্রাম বলেন বা পুরো দেশে বলেন যে যে ড্রেন আছে রাস্তার পাশে ড্রেনগুলো ঠিক করতে হবে, নালা পরিষ্কার করতে হবে, আর জলবদ্ধ নিরসনে সেটা তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, বা সরকারের যেটা ভালো মনে করে সেটাই করবে, দেশের উন্নতির জন্য যেটা দরকার সেটা করেন। আজকে তো জলবদ্ধ নিরসনের জন্য যতটুকু করতেছে বা আমরা যতটুকু এখন দেখতেছি তা দেশটা অনেক এগিয়ে গেছে। যদি রাস্তাঘাট পরিষ্কার রাখি আমরা, মানে নালা পরিষ্কার রাখি, তাহলে তো মানে জলাবদ্ধতা হবে না। আমাদের আসতে সুবিধা হবে, কলেজে যেতে সুবিধা হবে, মানে দূর থেকে তো আর মানে সবচেয়ে দেখা যায় না। যদি আমাদের পজিশনে তাদেরকে আনতে পারি, আমাদের কলেজ জীবন যে কতটা মানে দুর্ভোগের মধ্যে আছি যদি দেখাতে পারি, তাহলে ওনাদের দৃষ্টি আকর্ষিত হবে, আমি এটা মনে করতেছি আর কি। অনেক রোডে পানি, আমরা পানির গতি গাড়ি চলাফেরা করতে আছি না, অনেক নালাগুলোতে আমরা গাড়ি পড়ে যাই। জলাবদ্ধতা নিরসনের মধ্যে প্রথম কাজ হবে কি, সবাই এই যে আমরা বাসার মধ্যে যে মানে জিনিসগুলো ব্যবহার করি, যেমন পলিটিং আর বিভিন্ন রকম ইয়া আমরা ডাস্টবিনে এনে ফেলাই, এগুলো সবগুলো নালায় গিয়ে নালায় যুক্ত হয়ে তখন আর কি পানি ঠিক মতো কি যাইতে পারে না। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় রোডের দুই সাইডে নালাগুলো কমপ্লিট না হওয়ার কারণে এই জলাবদ্ধতা থেকে যায়। তো এই জলাবদ্ধতাগুলো নিরসনের জন্য প্রথম ওই যে দুই রোডের দুই পাশে যে নালাগুলো থাকে এগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। এগুলো ক্লিয়ার রাখলে আমার মনে হয় এই জলাবদ্ধতা নিরসন হবে আর কি। সবাইকে তো এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসলে তো এটা তো কমবে। কারণ আমি যদি যে জায়গায় পানি আটকে যাবে এই ধরনের যদি আমি কাজ করি অবশ্যই তো জলাবদ্ধতা থাকবে। মুরাদপুর বলেন, দুই নম্বর গেট বলেন, ষোলো শহর বলেন, এতটা যে জলাবদ্ধতা আমার লাইফে আমি কোনো জায়গায় দেখিনি এতটা। সিটি কর্পোরেশনের উচিত যে হচ্ছে যে নানি পানি নিষ্কাশনে যেন ঠিকভাবে ব্যবস্থাটা করে। মেয়র সাহেব নাজম নাসির কাছে আমরা এই অনুরোধ করবো, আমরা জনসাধারণ হয়ে যে যে নদ নদীগুলো যে অবৈধভাবে দখল করা আছে ওগুলো কাল নিরসন করে আমাদের জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য। জনগণের প্রত্যাশা জলাবদ্ধতা নিরসন খুব দ্রুতই কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সকলে। জনগণ চায় জলাবদ্ধতা মুক্ত এবং সবুজ পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার জন্য। দর্শক, আমরা আবারও সমবেত হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।